বলিউড রঙিন দুনিয়ার সবচেয়ে বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে উর্ফি জাবেদ অন্যতম। নিজের পোশাক নিয়ে বরাবরই আলোচনার শিরোনামে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। অদ্ভুত সাজ পোশাকের কারণে আইনি বিপাকেও পড়তে হয়েছে তাকে। এবার তার সেই সাজ পোশাক নিয়ে নিজের মতামত জানালেন জনপ্রিয় র্যাপ সঙ্গীত শিল্পী হানি সিং। এই র্যাপারের মতে এইটা 2023 সাল, অভিনেত্রী উর্ফির যা ইচ্ছা তিনি তাই পড়তে পারবেন। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্যটি। এদিকে হানি সিং এর এখন ব্যস্ত সময়, কারণ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তাকে নিয়ে নির্মিত এক তথ্যচিত্র, সেই সঙ্গে আসছে নতুন অ্যালবাম হানি 3.0। এর আগে বলিউড সিনেমা ভুল ভুলাইয়া 2 এবং অক্ষয় কুমার অভিনীত সেলফির জন্য গান উপহার দিয়েছেন হানি। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না হানির। সম্প্রতি কথা উঠেছিল তার গানে নারী বিদ্বেষী মন্তব্য রয়েছে। হানির চটুল গানে মহিলাদেরকে ছোট করে দেখানো হয়েছে, এমনই অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতে হানির জবাব ছিল সবটাই গানের ভাব অনুযায়ী ইচ্ছাকৃত নয়। এবার হানি বললেন, এতই যখন বিতর্কিত মতামত আমাকে নিয়ে, তবে মেয়েদের বিয়েতে আমার পারফর্ম করতে টাকা হয় কেন? এ সময় উর্ফির প্রসঙ্গ টানেন হানি সিং। বিতর্কিত এই তারকাকে নিয়ে বলেছেন, যতই বিতর্ক হোক উর্ফি নিজে যা মনে করেন তাই করেন, তার মতো সাহসী নারী আমি দেখিনি। নিজের মর্জি মতো পোশাক পরার অধিকার তো সবার রয়েছে। তবে অনেকে মনে করছেন হানি সিং যে নারীদের প্রতি বিদ্বেষ রাখেন না তা বোঝাতে সাফাই গিয়েছেন উর্ফির, তার অশ্লীল পোশাকরীতিকে করেছেন সমর্থন।